চিকিৎসা বিজ্ঞানে নতুন নজির গড়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো। তবে তার আগে হৃৎপিণ্ডটি জেনেটিক্যালি রূপান্তরিত করে নেওয়া হয়। চিকিৎসকরা বলছেন এই উপায় সফল হলে সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বদলে যাবে। মার্জিয়া মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঁচতে চাইলে আর কোনো পথ খোলা নেই, এই অবস্থায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল ৫৭ বছরের ডেভিড বেনেটকে। চিকিৎসকরা এমনটা জানিয়ে দেওয়ার পর নিজের শরীরে শূকরের হৃৎপিণ্ড বসানোর অনুমতি দিয়েছিলেন তিনি। এর মধ্য দিয়ে ডেভিডই হলেন বিশ্বের প্রথম মানুষ যার শরীরে সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্ভব হলো। তবে এর আগে হৃৎপিণ্ডটি জেনেটিক্যালি রূপান্তরিত করে নেওয়া হয়। আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা প্রায় ৭ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চালিয়ে সফলতা পান। অস্ত্রোপচারের পর ৩ দিন কেটে গেলেও সুস্থই আছে বেনেট, কথাও বলছেন। বেনেট আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিল। সে বলেছিল, আমি মরতে চাই না, আর এটি সফল হলে আপনারা যা শিখবেন তা অন্যদের কাজে লাগবে। প্রথম দিকে চিকিৎসকরা বেনেটকে এই প্রতিস্থাপনের যোগ্য মনে করেনি, কিন্তু রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। তবে আপাতত সুস্থ থাকলেও পরবর্তীতে আসলে কি হবে তা এখনো পরিষ্কার নয়। মানুষের শরীরে প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের গবেষণা বেশ কিছু বছর ধরেই চলছে। ইতিমধ্যেই শূকরের হার্ট ভাল্ব ব্যবহারে সাফল্য এসেছে। গত অক্টোবরে শূকরের কিডনি সফলভাবে মানুষের শরীরে প্রতিস্থাপন করতে সক্ষম হন চিকিৎসকরা। তবে কোমায় থাকা সেই ব্যক্তির সুস্থ হওয়ার কোনো আশাই ছিল না। তাই এবারের এই অস্ত্রোপচার সফল হলে তা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে বদলে দেবে। মার্জিয়া মান্নান, মাই টিভি।